টেলার্স এন্ড ভিউয়ার্স, আপনাদের সকলেরই সুন্দর মেজাজ ও সর্বময় মঙ্গল কামনা করে আমি এম এ হামিদ ইসকান স্যার শুরু করতে যাচ্ছি আজকের ছোট্ট ক্লাস আয়োজনটি। টেলার্স, আজকের এই ছোট্ট ক্লাস সেশনটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি দাবি রাখতে পারি। কেননা আপনাদের যার যার সিলেবাস মেকআপ করতে গিয়ে বিশেষত এলপিজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন নামক যে চ্যাপ্টারটি রয়েছে এবং উক্ত চ্যাপ্টারকে কেন্দ্র করে যতগুলো বিশেষ ব্যবহার একজন শিক্ষার্থী বন্ধু হিসেবে আপনাকে জানতে হয়, শিখতে হয় ট্যাগ কোশ্চেনকে ঘিরে সিলেবাস মেকআপ করার ক্ষেত্রে, তার মধ্য থেকে যতগুলো বিশেষ ব্যবহার রয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ ব্যবহার নিয়ে আমার আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনটি। আর সেটি মূলত বিশেষ ব্যবহার নম্বর ১ প্রথমটি, ডিয়ালার্স লক্ষ্য করুন। আর এটির জন্য আমি শুরুতে আপনাদের আহ্বান জানাবো, দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ডটি আমি দেখিয়ে দিচ্ছি, এই হোয়াইট বোর্ডটির দিকে তাকাতে লক্ষ্য করুন। ডিয়ালার্স, হোয়াইট বোর্ডের একবারে উপরে স্পষ্ট ভাবে লেখা আছে টেক কোশ্চেন, নিচে বিশেষ ব্যবহার সমূহ, আজকের ক্লাসের হেডিং, তার নিচে নিয়ম ১ আমার আজকের ক্লাসের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু। ডিয়ালার্স, নিয়ম নম্বর ১ এ আমি কি বলতে চেয়েছি সেটি প্রথমে পড়িয়ে শোনাবো, তারপরে পরেই বাস্তবতার সাথে তার মিলটি দেখিয়ে দিব। আপনারা শুধুমাত্র স্ব জায়গা থেকে শ্রবণপূর্বক আমার কথাগুলোকে যেমন শুনবেন ঠিক তেমনই উপলব্ধিতে আনে পরখ করার চেষ্টা করবেন। ডিয়ার্স লক্ষ্য করুন, আমি বলেছি যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে তাকে ট্যাগ কোশ্চেনে পরিণত করতে। ডিয়ার্স, এমন যদি কোনো একটি অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্য আপনাদের সামনে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আসে, যে অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্যটি সিম্পল প্রেজেন্ট কিংবা পাস্ট এর হয়ে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্য হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে বাক্যটিকে পরিণত করার সময় কি করবেন সেটি মূলত আমার আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনের আলোকপাত। ডিয়ার্স লক্ষ্য করুন, বাস্তব তিনটি উদাহরণ দিয়েছি আমি। প্রথম উদাহরণ দুটি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ঘিরে, আর তিন নম্বর উদাহরণটি পাস্ট ইনডিফিনিট টেন্সকে ঘিরে। বলুন তো ডিয়ার্স, এখানে আমি বলেছি এক নম্বর উদাহরণে ইউ গো দেয়ার, মানে তুমি সেখানে যাও, বলুন তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য কিনা অবশ্যই আপনাদের জানার কথা। বিশেষ করে আমার দ্বারা পরিচালিত অপর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইংলিশ টিউব ফর অল, যেটি স্পোকেন এবং বেসিকের জন্য ধুমধারাকা একটা চ্যানেল, যদি সত্যিকার অর্থে উক্ত চ্যানেল এর ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন ইউ গো দেয়ার এটি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার্স, দুই নম্বর উদাহরণটি হি হেল্পস মি, এটিও সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। তিন নম্বরটি রেজা বোর্ড দ্য বুক, রেজা বইটি কিনেছিল, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এবার ডিয়ার্স, এই বাক্যগুলোকে ট্যাগ কোশ্চেনে পরিণত করার সময় প্রথমটিতে অ্যান্সার হিসেবে এসেছে ডন্ট ইউ, দ্বিতীয়টিতে ডাজেন্ট হি, তিন নম্বরটিতে ডিডেন্ট হি বা ডিন্ট হি। কেন এই অ্যান্সারগুলো হলো তার জন্য যে একটা স্পেসিফিক গঠন থাকার প্রয়োজন সেটাও আমি আপনাদের স্পষ্টভাবে এখানে দিয়েছি, এই গঠনগুলো অনুসারেই মূলত ওই অ্যান্সারগুলো হয়েছে। তাহলে ডিয়ার্স, সঙ্গত কারণে এই গঠনগুলোকে যেমন গঠনটিকে যেমন আমি সুন্দরভাবে পড়িয়ে আপনাদের সামনে এক্সপ্লানেটিভ ওয়ে তে ব্যাখ্যা করবো, উপস্থাপন করবো, ঠিক তেমনি আপনাদেরকে ভালোভাবে নজর দিয়ে অবশ্যই গঠনটিকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। ডিয়ার্স লক্ষ্য করুন, ট্যাগ কোশ্চেনের অংশে অ্যান্সার হিসেবে প্রথমে বলছি আমি ডু নট বা ডাজ নট আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে, আর ডিড নট আসবে মানে ডিডেন্ট আসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে, তারপরে সাবজেক্ট প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। বলুন তো ডিয়ার্স, অ্যান্সারে কি ঠিক এমনটাই ঘটেছে কিনা যেমনটি আমি গঠন প্রণালীটিতে বলছি? অবশ্যই আমি প্রমাণ করে দিব এবং আপনাদের আশা রাখবো ইতিপূর্বে উপলব্ধিতে চলে এসেছে আমার প্রমাণ করার আগেই। যেমন ধরুন এটি প্রেজেন্ট ডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সাহায্য বিভাগ চেয়েছি ডু নট বা ডাজ নট, যেহেতু ইউ সাবজেক্ট বা কর্তা, ইউ এর জন্য সেকেন্ড পার্সনে ডন্ট হয় আপনারা জানেন, ওই জন্য চলে এসেছে ডন্ট। তারপরে সাবজেক্টের প্রোনাউন রূপ, ইউ তো নিজেই প্রোনাউন বা স্বয়ং প্রোনাউন, ওই জন্য ইউ কোনো পরিবর্তন না হয়ে অপরিবর্তিত অবস্থায় বসে গেছে, কারণ সাবজেক্টের প্রোনাউন রূপ চেয়েছে, ইউ তো নিজেই প্রোনাউন, উত্তর হলো ডন্ট ইউ। দুই নম্বরটিতে এটিও সিম্পল প্রেজেন্টের একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ডু নট ডাজ নট এর মধ্যে
হিয়ার ক্ষেত্রে ডাজ নট হয় মানে ডাজেন্ট হবে চলে এসেছে ডাজেন্ট আর বাক্যের সাবজেক্ট হি নিজেই প্রোনাউন ওইজন্য হি স্বয়ং সেখানে বসেছে উত্তর হলো ডাজেন্ট হি তিন নম্বর বাক্যটি দেখুন পাস্ট ইনফিনিটিভ টেন্স জায়গাটা ডিডেন্ট আসবে নিয়ম অনুসারে এই যে ডিড নট ব্র্যাকেটে লেখা আছে পাস্ট ইনফিনিটিভ টেন্সের জন্য চলে এসেছে ডিডেন্ট তারপর বলছে আমি বাক্যের সাবজেক্টের প্রোনাউন রূপ রেজা হচ্ছে এখানে নাম তার প্রোনাউন হচ্ছে হি কারণ যে কোনো ছেলে মানুষের নামের প্রোনাউন রূপ হচ্ছে হি চলে এসেছে হি উত্তর হলো ডিডেন্ট হি প্লাস প্রশ্নবোধক চিহ্ন তিনটি দ্বি প্রশ্নবোধক চিহ্ন আছে ডিয়ার লার্নার্স আশা রাখবো আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনে ট্যাগ কোশ্চেনকে কেন্দ্র করে বিশেষ যে ব্যবহারগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর বিশেষ ব্যবহারটিকে বোঝাতে গিয়ে আমি বোর্ডের মধ্যে যাহা লিখেছি এক্সাম্পলের সাথে তার জ্বলন্ত প্রমাণ আপনারা পেয়েছেন এবং ট্যাগ কোশ্চেনের অংশে অ্যান্সার হিসেবে যাহা গেছে সেটি পরিপূর্ণভাবে আমার এই গঠন অনুসারে সম্ভব হয়েছে এবং সেই গঠনটিও আপনারা বুঝতে পেরেছেন আশা করছি ডিয়ার লার্নার্স আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনে একটি ছোট্ট বার্তা আপনাদের কাছে রেখে যেতে চাই ভিডিও বানানোর কাজটি ডিয়ার লার্নার্স অনেক কঠিন একটি কাজ সঙ্গত কারণে সবগুলো বিষয়কে কেন্দ্র করে ভিডিও বানানো সম্ভব হয় না তাই এদিকটা বিবেচনা করে আপনাদের উপকার বা সুবিধার জন্য আমি অনেকগুলো বই লিখে ফেলেছি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বইগুলো অবশ্যই বইগুলোর প্রকাশনা সম্পর্কে যথাবিহিতভাবে প্রাপ্তির স্থান সহ আমার কাছ থেকে অবহিত হবেন আপনারা ঠিক সময় অবশ্যই তাই আমি বলতে চাচ্ছি জেএসসি এসএসসি এবং এসএসসির জন্য পৃথক পৃথক পেপার ওয়ান এবং পেপার টু এর বই অতি সহজ সরল সাবলীল ভাষায় লেখা চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য বিশেষত বিসিএস যারা এক্সাম দিতে যাবেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য অবশ্যই তাদের জন্য প্রিলি এবং রিটার্নের জন্য পৃথক পৃথক বই ব্যাংক জব বা আদার জবের জন্য বই অ্যাডমিশন যুদ্ধে যারা নামতে চাচ্ছেন জানেন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে ইংরেজি একটি বিরাট বড় বিষয় হয়ে দাঁড়ায় তাই আপনাদের দিক বিবেচনা করে যথাযথভাবে উদ্ধৃতি সহ এবং পর্যাপ্ত এক্সাম্পল এবং ছোট বাচ্চার মতো সহজ সরল সাবলীল ভাষায় লেখা বইটি আর স্পোকেন আর বেসিকের জন্য কি বলবো আমার যে অপর চ্যানেল ইংলিশ টিউব ফরওয়ার্ডের ভিডিওগুলো দেখার পাশাপাশি ভলুম আকারে একাধিক বই ভলুম 1, 2, 3, 4 এভাবে আমি লিখে ফেলেছি অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন আর ডিয়ার লার্নার্স বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে যারা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা মেহরবানি আমি বিদায় নিতে চাচ্ছিলাম কিন্তু এখনই একটি কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে ডিয়ার লার্নার্স আজকের এই ছোট্ট ক্লাস সেশনটিকে আপনাদের কাছে আরও বোধগম্য করে তোলার জন্য একটি ছোট্ট প্র্যাকটিস সেশন আপনাদের কাছে রেখে যেতে চাই যেটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে যদি বলি ইউ গো দেয়ার উত্তর হবে ডোন্ট ইউ হি কামস হিয়ার উত্তর হবে ডাজন্ট হি They went there, উত্তর হবে didn't they. Mother bought me a new shirt on the occasion of Eid al-Fitr, didn't she? They paid a visit to their native place last year, didn't they? মানে didn't they? You help me, don't you? They try to prove themselves innocent, don't they? Mr. Homan does the work every day, doesn't he? He goes to office by this way every day, doesn't he? You only make a mess, don't you? They only made all the work, don't they? We go on working all through our life, don't we? We work together for the greater sake of the country, don't we? The stranger asks for help from us, doesn't he? The book reads well, doesn't it? Honey tastes sweet, doesn't it? Right? My book sells like hot cakes in the market, doesn't it? You try to solve the problem, don't you? We have a good glance upon the matter, don't we? Mr. Rahman makes a good policy, doesn't he? They try to make us understand, don't they? Dear learners, এই প্র্যাকটিস সেশনটি আপনাদের কাছে একটি বিরাট বড় ব্যাপার হয়ে থাকবে আজকের এই নিয়মটি বোঝার জন্য আশা রাখছি তাই আজ আর নয় সবাই অবশ্যই ভালো থাকবেন সশস জায়গা থেকে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে প্র্যাকটিস বা অনুশীলনটি চালিয়ে যাবেন বাই